উপস্থাপন শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য আজ দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর দুইটায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট বলে নিজেদের ঝালিয়ে নেবেন মুমিনুল হকরা। অনুশীলন চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। গতকাল প্রথম দিনের অনুশীলন শেষে স্পিনার নাইম হাসান জানান, টাইগারদের লঙ্কান স্পিন কোচ রাঙ্গারা হেরাতের শেখানো কৌশল দিয়েই ঘরের মাটিতে লঙ্কা বধ করতে চায় টিম বাংলাদেশ। অতীত রেকর্ড অনুযায়ী সাগরিকার উইকেটে প্রাধান্য থাকে ব্যাটসম্যানদের। লাল বলের জন্য তৈরি এই স্পোর্টিং উইকেটে চতুর্থ ও পঞ্চম দিনে বাড়তি সুবিধা পেয়ে থাকেন স্পিনাররা, তাই পিচের সাথে মানিয়ে নিতে প্রথম টেস্টের এক সপ্তাহ আগে চট্টগ্রামে পৌঁছে গেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য চট্টগ্রামে অবস্থানরত বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ বণিক। পার্থ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, আসলে চট্টগ্রামের কি অবস্থা, আবহাওয়া কেমন এবং টাইগারদের সবশেষ অবস্থা আমাদের জানাবেন। পাপন, যেমনটা বলছিলেন যে আবহাওয়া কেমন, আসলে ঘূর্ণিঝড় অশনি কিন্তু আপনি জানেন যে ভারতের বিশাখাপত্তনমের খুবই কাছাকাছি আজকে সেটি আঘাত হানবে এবং এরই প্রভাবে কিন্তু চট্টগ্রামে এবং উপকূলীয় এলাকাতে বাংলাদেশের বৃষ্টিপাত হচ্ছে। তবে চট্টগ্রামে আমি যেখানটা আছি টিম হোটেলের ঠিক পাশে র্যাডিসনে, সেখানে কিন্তু ওরকম বৃষ্টির প্রকোপ নেই, গুড়ি গুড়ি বৃষ্টি চলছে। আর যদি বলা যেতে পারে যে বাংলাদেশের গতকালের প্র্যাকটিসের পর আজকে সেকেন্ড ডে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে দুটোর সময় তারা প্র্যাকটিস শুরু করবে এবং এরই মধ্যে কিন্তু শ্রীলঙ্কা তাদের প্রথম এবং একমাত্র প্রস্তুতি ম্যাচ যেটি দুদিনের সেটিতে কিন্তু মাঠে নেমেছে বিকেএসপিতে। তো বলা যেতে পারে শ্রীলঙ্কা যেমন একদিকে প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশও কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতন মাঠে নামছে এবং পুরো স্কোয়াড নিয়ে কিন্তু মুমিনুলরা অনুশীলনে মগ্ন রয়েছে। এবং বলা যেতে পারে যে এই যে চট্টগ্রাম ভেন্যুটা সেটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক পয়া, কারণ বাংলাদেশের মাটিতে যে দুটো টেস্টে শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ ড্র করেছে সেই দুটো টেস্টই কিন্তু চট্টগ্রামে ছিল এবং বাংলাদেশের এই চট্টগ্রামে কিন্তু মুমিনুলের রেকর্ডও খুব ভালো, সেঞ্চুরি রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে পরপর ওই সেই দুটো ড্র টেস্টেই। আর বলা যেতে পারে যে এখন আমরা অপেক্ষায় রয়েছি যে আবহাওয়া কত দ্রুত আসলে রৌদ্রোজ্জ্বল সেটার দিকে যায়, কারণ এখনও টেস্টের বাকি রয়েছে আরও প্রায় চার পাঁচ দিন। তো অনেকটা সময় রয়েছে বাংলাদেশের হাতে এবং এই টেস্টের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পুরোপুরিভাবে। তো পাপন, এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ধন্যবাদ পার্থ।